সভাপতি মহোদয়, মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী সিধু চৰণ গগৈ ডাঙরিয়া, মাননীয় বিভিন্ন দপ্তর মন্ত্রী সকল, স্থানীয় বিধায়ক তথা মাননীয় জলসিঞ্চন আর ভূমি সংরক্ষণ বিভাগের মন্ত্রী মহোদয়, স্থানীয় অতিথি সকল, জ্যেষ্ঠ নাগরিক সকল, মাননীয় বিষয়া সকল আর সময়তে সন্মানীয় রাইজ, জয় জয়তে আপনার সকল মূর আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সবল নেতৃত্বত জনগণের সর্বস্তরত লক্ষণীয় পরিবর্তন হয়েছে। দেশক উন্নতির পথত আগুয়াই নিয়াত মুখ্যমন্ত্রী মহোদয় বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। এইজন কর্মী মুখ্যমন্ত্রী আজি আমার মাজত পাই আমি সমগ্র উজাই বাকি কৃতিত্ব হয়েছো। এই হিসাবত মই মাননীয় মুখ্যমন্ত্রীগীর শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। সৈদর রাইজ, শিক্ষা হয়েছে জাতি এটার মেরুদণ্ড স্বরূপ। পরিবর্ত পরিবেশত শিক্ষার গুণগত মানদণ্ড গুরুত্ব অসীম। দেশ আর জাতির প্রগতির মূল ভিত্তি হয়েছে সুস্থ শিক্ষার বাতাবরণ। উজাই অঞ্চলত বর্তমান সময়ত শিক্ষার উন্নতি হয়েছে যদি ইয়াত পর্যাপ্ত বলিব নোৱাৰি। আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাস্থানের প্রয়োজনীয়তা আমি সততে অনুভব করে আহিছো। সেয়ে ব্যক্তিগত প্রচেষ্টাত প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, পুঁজিরে ক্রিয়েটিভ মডেল, হাই সেকেন্ডারি স্কুল নামরে CBSE পাঠ্যক্রমের এখন উচ্চতম মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তুত বিদ্যালয়খনের বিশিষ্ট সমূহ হল বিশ্বমানের পরিকাঠামো যুক্ত ডিজিটাল চৌহদ, বিশ্ব কাব্য মাধ্যম যুক্ত শ্রেণীকোঠা, দেশের বিভিন্ন ঠাইত শিক্ষাবিদ সকলের দ্বারা শিক্ষা প্রদান, অন্তি আর বহিত্র ক্রিয়া ক্ষেত্র শ্রেষ্ঠতম সা সুবিধা প্রদান, দিনটো 24 ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান, দক্ষিণ পূব এশিয়া আর বিশ্বের অন্যান্য ঠাই ভ্রমণের সুবিধা প্রদান আদি। আজি এই শুভখনক এই সভাখনত আমার সপোনক বাস্তবিত করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে বিদ্যালয়খনত আদরণীয় স্থান করেছে। মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। লগতে বিদ্যালয়খন পূর্ণাঙ্গ অবস্থা পাবলৈ প্রয়োজন হওয়া সকল সহায় সহযোগিতা রাইজের কামনা করলো। শেষত সকল ধন্যবাদ জ্ঞাপন করে মূল চমু বাসন সামনে মারিছো। ধন্যবাদ।